আপা, আপনার হাতিটা কি? আমার পেট, আপনার পেট? আমার পোষা, আই লাভ ইট। খুব সুন্দর, সত্যিকার এটা? সাপ কখনো মিথ্যা করে হয় নাকি? মানুষ মিথ্যা হয়। আচ্ছা ঠিক আছে, ধরে বাবু কি না, তেমন কিছু না। ওই যে মাসুদ ভাই, ওই যে শরীফ ভাইয়ের একটা ফ্রেন্ড আছে না, কোনটি? হ্যাঁ, উনি না সবাই ওনার পেট দেখাচ্ছে, বুঝছেন? আপনি যান গিয়ে বলেন যে আপনার পেট একটু দেখেন, দেখবেন যে আপনাদের পেট দেখা যায়। পানি লাগে, বুঝছেন? পানি দিয়ে আসি। রাজ্জাক বললো এই কোনটি নাকি মাসুদকে পেট বার করে দেখিয়েছে। কিভাবে হয় বলুন তো? হতে পারে। কিভাবে? প্রথমত কোনটি মেয়েটার মাথা ঠিক নাই, আর দ্বিতীয়ত পিটি পেট হতে পারে। মানে? মানে পোষা প্রাণী পিইটি পেট। আশ্চর্য ব্যাপার, আমার মাথায় আসেনি ব্যাপারটা। তো পেট নিয়ে তো হইচই করার কি আছে? জানি না, দেখা যাবে ওই মেয়েটা কোনো একটা সাপ ব্যাঙ টিকটিকি নিয়ে খুঁজছে। কি বলেন, এসব হয় নাকি? হতে পারে, দেখে আসি গিয়ে। আপনি আবার কেন যাবেন? দেখে আসি না। আহা বাদর সাহেব,
আপনার একটা পোষা প্রাণী আছে? আপনার গেস্ট আইছে। তারপর আপনি কবে বিয়ে করলেন আমি কিছুই জানলাম না। জানেন না মানে? আমি আপনাকে কার্ড দিয়েছি তো। ও ও, আসলে কাজের এত প্রেশারে থাকি আর কিছুই মনে থাকে না। আপনাদের পত্রিকার নারী পাতা মাঝে মাঝে খুব সুন্দর স্টোরি ছাপানো হয়, আবার মাঝে মাঝে করুণ স্টোরি। আমাদের ওটা শাহনাজাবো দেখেন, খুব ভালো করে। আচ্ছা মাসুদ ভাই, শাহনাজাবার সঙ্গে সে যদি কিছু পরিচয় করিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, যাবে না কেন? কিন্তু কেন? ওর একটা স্টোরি ওনাকে বলবে। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনি বসেন, আমি ভাবিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ যাও। উনি শেজদি। আচ্ছা, আমার ভাবি হয় না। শেজদি আবার ভাবি হয় কি করে? না না, আসলে আমার নাম শেজুটি। ও তাই বলেন। আচ্ছা, উনি আপনাকে একটা স্টোরি বলবেন। স্টোরি? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। চালাতে আপনি বসুন, আপনি বসুন, আমি এনে দিচ্ছি। আবে বসুন। চালাতে বা, আমি তাহলে যাই। হিমেল ভাই ওরা আমার টেবিলের সামনে বসে আছে। ঠিক আছে, আপনি যান। ভাবি আপনি কথা বলেন। আচ্ছা ঠিক আছে, আসুন ভাই। রাজা, রাজা, স্যার আমার ডাকছেন? হ্যাঁ, ওই বাবুরে গিয়ে বল যে হিমেল আসছে। মাস স্যার আপনার খোঁজে। আপনার নাকি একটা ইমেল আছে। আমার ইমেল মাসুদ বলে সেটা তো জানি না, মাস স্যার করলো বাবু স্যারের খুঁজে আমার ইমেল আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি একটা স্কুলে চাকরি করি। কোন স্কুলে? ব্লু বার্ড কিন্ডার গার্ডেন। কি পড়ান? ছোট ক্লাস তো, সবই পড়াতে হয়। আচ্ছা, আর এমনি আপনার পড়াশোনা কোথেকে? কিছু বলবেন? পরে বলবো না সারা ব্যাপার। আমার নাকি একটা ইমেল আসছে মাসুদ কাছে, ওটা দেখে আসি। ঠিক আছে, পড়াশোনা কোথেকে জিজ্ঞেস করছিলাম? হ্যাঁ, আমার পড়াশোনা হচ্ছে জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটিতে। আসবেন, মানে যোগাযোগ করবেন। হ্যাঁ, কোথেকে বলে কি ইমেল আসছে? ইমেল? হ্যাঁ, ইমেলে কথা আসতেছে কেন? আপনি বলছেন তাই আসলো। আমি কখন বললাম? আরে আপনি বলেন নাই। আরে হিমেল ভাই দেখি নাই, বস কেমন আছে? শুনো শুনো শুনো, কথা ঘুরাবা না। এই ইমেলের কথাটা কোথা থেকে আসলো সেটা বলো আগে। কেন রাজ্জা কি আমারে বললো যে আপনি বলছেন আমার নাকি ইমেল আসছে? আরে আমি কেন বলবো, আমি তো বললাম যে হিমেল আসছে। ও দেখছেন দেখছেন, আপনি গিয়ে বলছেন হিমেল আসছে, আর ওই বেটা পরে গিয়ে বলে ইমেল আসছে। ছাগল ছাগল ওর অত। শুনো শুনো, এই যে হিমেল সাহেব আসছে, চাটা খাও। হ্যাঁ তা তো খাবোই। ওই সানা চাপার সামনে না একটা সলিড জিনিস বসেছে, বুঝছেন? একটু কথা বলে তুমি কি বলতেছো তুমি বুঝতে পারতেছো? দুনিয়াতে হচ্ছে দুটো জিনিস আছে, একটা হলো ইমেল আর একটা হলো ফিমেল, আর মাঝখান থেকে আপনার হিমেল।
আচ্ছা পাপ গল্পটা শুরু করি? হ্যাঁ হ্যাঁ করবেন তো, তবে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না আপনার গল্পটা কি নিয়ে। সাধারণত দেখা যায় যে সবাই এসেছে হাজব্যান্ড অত্যাচার করছে বা হাজব্যান্ড ড্রাগ এডিক্টেড, এমনকি যৌতুকের প্রবলেমও নিয়ে আসে। আপনাকে তো দেখছি আপনার হাজব্যান্ডকে সাথে নিয়ে এসেছেন। না না আমার সেরকম কোনো প্রবলেম নেই। তাহলে আপা আমি যখন ইউনিভার্সিটিতে গেছি তখন আমার বয়স 18 হয়ে গেছে আর আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। আপনি তো জানেন এ নেগেটিভ ব্লাডটা একটু রেয়ার, তো আমরা কি করি যার যার ব্লাড এ নেগেটিভ বা নেগেটিভ তারা একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে থাকি, আমাদের ফোন নাম্বার ঠিকানা সব কিছু ইন্টারনেটে দেওয়া আছে। যার যখন ব্লাড দরকার সে মানে আরেকজন সবসময় এগিয়ে আসে। আমি ইউনিভার্সিটি থেকেই ব্লাড ডোনেট করা শুরু করেছি, এ পর্যন্ত আমি 10-12 জনকে ডোনেট করেছি ব্লাড। বাহ ভালোই তো। ভালো তো ছিল কিন্তু আগে ব্লাড নেওয়ার সময় স্ক্রিনিং করা হতো না, এখন করা হয়। একবার আমার ব্লাড স্ক্রিনিং করতে গিয়ে ধরা পড়ল আমার হেপাটাইটিস সি। বলেন কিভাবে? হ্যাঁ বাপ, আমার শরীরটা না আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, আমার বডিটাকে ভাইরাস একদম কবজা করে ফেলেছে, আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ভাবি এসব কী বলছেন আপনি? হ্যাঁ আপা কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না, আমি তো মানুষের উপকার করেছি কখনো অপকার করিনি, আমি কেন মৃত্যুকে ভয় পাবো? এই অসুখের কোনো ট্রিটমেন্ট নেই? আপনাকে আমরা বিদেশে পাঠাতে পারি। বিদেশে ওর কোনো ট্রিটমেন্ট নেই, আমার স্টেজটা একটু অ্যাডভান্স, এর কোনো রিকভারি নেই। আই এম সো সরি। আপনার জন্য চাইলে আমরা তহবিল গঠন করতে পারি। আপনাদেরকে আমার জন্য কিছুই করতে হবে না, আমি অতটা সেলফিশ নই, আমি আমার জন্য আসিনি। তাহলে আমার সমস্যাটা হলো আমি যেদিন ব্লাড টেস্ট করলাম যেদিন জানতে পারলাম আমার হেপাটাইটিস সি, হঠাৎ করে আমার মনে হলো আমি যাদেরকে ব্লাড ডোনেট করেছি তাদের কী অবস্থা। তাদের ঠিকানা ফোন নাম্বার সবই আমার কাছে ছিল, আমি যাদেরকে ফোনে পেলাম ফোনে বলে দিলাম, আর যাদেরকে পেলাম না বাসায় জানিয়ে দিলাম যে আপনারা আপনাদের ব্লাডটা একটু টেস্ট করে দেখুন। তারপর একটার পর একটা ফোন আসা শুরু হলো, এ পর্যন্ত 8 জনের খবর পেয়েছি, সবারই হেপাটাইটিস সি ধরা পড়েছে। এর মধ্যে একটা সিজার অপারেশন ছিল, টুইন বেবি হয়েছে, মাটার রক্ত দরকার, আমি রক্ত দিলাম। আপনি দেখুন এখন বাচ্চা দুটো বেঁচে থাকবে কিন্তু মাটা মারা যাবে। একটা বাচ্চা ছেলে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে, অপারেশনের সময় ব্লাড দরকার, আমি ব্লাড দিলাম। বাচ্চা ছেলেটা মাত্র 12 বছর বয়স, তাকে আমি হেপাটাইটিস সি দিয়ে দিয়েছি। আপনি এভাবে কেন বলছেন? আপনি তো ইচ্ছা করে দেননি, তাদের উচিত ছিল যখন ব্লাড নিয়েছে টেস্ট করে নেয়া। সব দোষ আমার। তাদের বাবা মা এখন আমাকে অভিশাপ দিচ্ছে। এখন আপনি বলুন আমি আমি কি করে শক্ত থাকি, কি করে ঘুমাই? আপা আমি একটা মার্ডারার, আমি একটা সিরিয়াল কিলার। আমার সাধনা মিটিল,
আশা না ফুরিল সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায়ে যায় মা, এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেখানে যেতে মন চায় মা, সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে।